দীর্ঘ প্রায় 2 বছর পর সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যের সকল স্কুল খুলল মঙ্গলবার থেকে। অন্যান্য জেলার পাশাপাশি হুগলি জেলা জুড়ে স্কুল খোলার ব্যস্ততা লক্ষ্য করা যায়। করোনা বিধিনিষেধ মেনেই বাঁশবেড়িয়া গার্লস স্কুল খোলে। স্কুলে ঢোকার সময় ছাত্রীদের থার্মাল গান দিয়ে দৈহিক তাপমাত্রা মেপে তাদের হাতে মাস্ক স্যানিটাইজার দেওয়ার পর গোলাপ ফুল দেন শিক্ষক শিক্ষিকারা। এতদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের মতো আমাদের স্কুলেও দ্বিতীয় দফায়, করোনাকালে দ্বিতীয় দফায় মেয়েরা অফলাইন ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমরা আয়োজন করেছি। তার জন্য যা যা কোভিড প্রোটোকল মেনটেন করা দরকার সমস্ত কিছুই আমরা মেনে চলছি। বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগানো হয়েছে, কী কী করতে হবে কী কী করতে নেই, নিষেধাজ্ঞা ডুজ ডোন্টস সমস্ত মেয়েদেরকে জানানো হয়েছে। আর ক্লাসে বসার যে নিয়মকানুনগুলো 2-1 এইভাবে বেঞ্চে, সেই অনুযায়ী আমাদের সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। এবং আজকে যেহেতু প্রথম দিন, তাই আমাদের স্কুলের তরফ থেকে আমাদের প্রেসিডেন্ট স্যার এবং আমাদের স্কুলের সকলের উদ্যোগে বিভিন্ন রকমের মাস্ক, গোলাপ ফুল, পেন, হ্যান্ডওয়াশ এই সমস্ত কিছুর মাধ্যমে ছাত্রীদেরকে আমরা বরণ করে নিয়েছি। আশা করছি আগামী দিনে খুব সুন্দরভাবে স্কুল চলবে এবং মেয়েরা খুব সুন্দরভাবে পড়াশোনায় আবার মনোযোগী হবে। পুরো স্কুল আমার কাছে এতদিন বাদ স্কুলে এসেছি, খুব ভালো লাগছে। এটা হচ্ছে বাঁশবেড়িয়া গার্লস হাই স্কুল। আমাদের যখন এখানে ঢোকানো হলো তখন সম্পূর্ণ স্যানিটাইজিং পদ্ধতি যে প্রসেসটা হয় সেটা পরিপূর্ণ করে আমাদের ঢোকানো হয়েছে। এছাড়া ম্যাডামদের সাথে এতদিন বাদে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। ম্যাডামরা বিভিন্নভাবে আমাদেরকে যতটা সম্ভব আমাদেরকে অনলাইনে পড়ানোর চেষ্টা করেছেন, আর আমরাও চেষ্টা করেছি সেটাকে সম্পূর্ণভাবে মানে মেনে চলার। বসে বলো, অসুবিধা নেই। বাড়িতে কি পড়াশোনা হতো? কি বলবে এতদিন বাদে স্কুল খুললো? ভালো লাগছে, বন্ধুদের সাথে আবার অনেকদিন পরে দেখা হচ্ছে। করোনা বিধিনিষেধ মেনে বাঁশবেড়িয়া হাই স্কুল মঙ্গলবার থেকেই খোলে। স্কুল খোলায় খুশি ছাত্ররাও। নতুন স্কুলে আসছো, অনেকের ক্ষেত্রে একটা সমস্যা হবে যে তোমরা তোমাদের রোল নাম্বারগুলো ঠিকঠাক জানো না, কোন ক্লাস একভাবে কন্টিনিউ করতে থাকবে। কোভিড প্রোটোকলের যে লিস্ট আমাদের রোল নাম্বার সবাই জানো তো সেই হিসাবে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। এবং অনলাইনে ক্লাস হলেও তার মধ্যে কিছু ত্রুটি থেকে যাচ্ছিল। অফলাইন ক্লাস চালু হওয়ায় সেই ত্রুটি অনেকটাই কাটিয়ে উঠতে পারা যাবে বলে মন্তব্য করেন স্কুলের প্রধান শিক্ষক। সংখ্যাগতভাবে অনেক স্টুডেন্টই এসেছে, এই মুহূর্তে ঠিক কতজন ক্লাস 9 এবং 11 স্টুডেন্ট এসেছে সেই হিসাবটা আমি দিতে পারছি না। টিচাররা ক্লাস নিয়ে আসার জন্য আমাকে জানাবেন। আমরা চাইব যে কোভিড-19 প্রোটোকল এইভাবে যদি আমরা স্ট্রিক্টলি মেনটেন করতে পারি তাহলে এই ক্লাসগুলো কন্টিনিউ হবে এবং এর ফিউচার ক্লাস 5 থেকে 8 স্কুল খুলবে। দীর্ঘ 22 মাস বন্ধ থাকার জন্য আমরা নিয়মিত অনলাইন ক্লাস করেছি, কিন্তু অনলাইন ক্লাসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তো আমরা আমাদের টিচাররা এবং স্টুডেন্ট ফেস করেছি। বিশেষত হায়ার সেকেন্ডারি ক্লাসে যারা সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট না হলেও যাদের জিওগ্রাফি আছে বা কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে প্রত্যাশিতভাবেই খুব সমস্যা হয়েছে, যেগুলো করা সম্ভবই হয় না। এছাড়াও আমরা দেখেছি কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে যে টিচাররা ক্লাস নিতে চাইলেও স্টুডেন্টরা কিন্তু জাস্ট জুমেই হোক বা গুগল মিটেই হোক অ্যাটেন্ডেন্সটা দিয়ে তারা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। তাদের যখন টিচাররা ইন্টারাক্ট করতে চাইছেন তখন রেসপন্স পাওয়া যাচ্ছে না। আসলে ডাইরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে যে ক্লাসগুলো হয় আমরা এই 22 মাসে এটা বুঝতে পারলাম যে অনলাইন ক্লাসে সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারিনি, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি এবং অধিকাংশ ছাত্রই আমাদের সাথে কোঅপারেট করেছে। অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলাতে মঙ্গলবার থেকে স্কুল খোলে। সাগর বিধানসভার বামনখালি মধুসূদন পিয়ারিমোহন পঞ্চানন বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে মঙ্গলবার সকালে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
স্কুলের মাস্ক পরা বাধ্যতামূলক। স্কুলে ঢোকার আগে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ছাত্রছাত্রীদের হাতে মাস্ক ও পিন দেওয়া হয়। হাত ধুয়ে স্যানিটাইজ করে তবেই শ্রেণীকক্ষে প্রবেশ করতে হচ্ছে ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরাও। কোভিড-19 সময় আমরা স্কুল বন্ধ থেকে আমরা বাড়িতে খুবই বোর হচ্ছিলাম, কিন্তু এই স্কুল খুলে আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত। এই নতুন করে মনে হচ্ছে না আমরা আবার স্কুলে ফিরে এসেছি। আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই মাস্ক এবং পেন দিয়ে আমাদের অভ্যর্থনা জানিয়েছে, তা থেকে আমরা খুবই আনন্দিত এবং খুবই উচ্ছ্বাসিত। তো আজকের আমরা খুব খুশি এবং আনন্দিত, সব বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকা সবাইকে পেয়েছি। তাই আমরা চাই যে করোনা বিধিটা যতটা সম্ভব মেনে চলার আমরা চেষ্টা করব। আমাদের স্যারেরা নতুন করে আমাদের পেন মাস্ক স্যানিটাইজার ইত্যাদি দিয়ে আমাদের স্কুলে অভ্যর্থনা জানিয়েছে। আমরা এই খুশিটাকে খুবই উপভোগ করছি। আজকে সেই শুভদিন যেদিন দীর্ঘ কোভিড লকডাউন কাটিয়ে আমরা বিদ্যালয়ে ছাত্রছাত্রীর আগমন ঘটছে, এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে সমস্ত শিক্ষক শিক্ষিকারা মিলে সাদরে অভ্যর্থনা জানিয়েছি। প্রত্যেক হাতে মাস্ক তুলে দিয়ে পেন তুলে দিয়েছি এবং তাদেরকে বসার যে নির্দিষ্ট কক্ষ রয়েছে সেই কক্ষে সাদরে সমর্থনা জানিয়ে ওখানে বসার ব্যবস্থা করেছি। বসার জন্য নির্দিষ্ট জায়গা মার্কিং করা রয়েছে, সেখানে ওরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসছে এবং আশা করছি এই ব্যবস্থা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারবো তাদের স্বাস্থ্যবিধির দিকে নজর রেখে, এবং তাদের পঠন পাঠন আবার পুনরায় আগের মতোই ফিরে আসবে। হুগলি থেকে রাজেশ দেবনাথ ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ টেন। এবার ফোর্টিসের বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চক্রবর্তী মাসে দুদিন রোগী দেখবেন দুর্গাপুরে। 16 নভেম্বর সোমবার সিটি সেন্টার হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে সরাসরি ডাক্তারবাবুর সাক্ষাৎ পেতে অবিলম্বে যোগাযোগ করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে। বিশিষ্ট সাইকোথেরাপিস্ট শাউলি ভট্টাচার্য এবার থেকে মাসে দুদিন রোগী দেখবেন দুর্গাপুরের হিলার হেলথ কেয়ার সলিউশন প্রোভাইডারে। 16 নভেম্বর সোমবার কাউন্সিলিং সহ বিভিন্ন মানসিক সমস্যার নিরাময়ে বিশেষজ্ঞ সাইকোথেরাপিস্টের সাক্ষাৎ পেতে ফোন করুন 9447975953 অথবা 8436692444 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে। আপনি কি সুলভে মনের মতো আবাসন খুঁজছেন? অবশ্যই, একটাই নাম, মহাপ্রভু কনস্ট্রাকশন। আজই যোগাযোগ করুন। নিজের মাথার ওপর ছাদ, সে তো স্বপ্ন। আপনার স্বপ্নের বাড়ি এবার আপনার হাতের মুঠোয়। ফ্ল্যাটের মালিক হতে চান? আম্বানি হাউসিং আপনার সহ দুর্গাপুরে প্রথম তৈরি করতে চলেছে আর্থকোয়েক রেজিস্ট্যান্স G+10 ফ্ল্যাট মিডোল্যান্ড। দুর্গাপুর ডিগ্রি কলেজ থেকে আইকিউ সিটি হসপিটাল যাওয়ার রাস্তায় পারদই গ্রামের রাস্তার উপর মনোরম পরিবেশে তৈরি হওয়া ফ্ল্যাটে থাকছে 2 BHK থেকে 5 BHK রুম, যা আপনার সাধ্যের মধ্যে। থাকছে পার্কিং এর সুবিধা, রুফটপ সুইমিং পুল, টেরেস গার্ডেন, 24 ঘন্টা সিকিউরিটি, নাগালের মধ্যে স্কুল কলেজ হসপিটাল বাজার। ফ্ল্যাট কিনতে ব্যাংক ফাইন্যান্সের সুবিধা রয়েছে এখানে। আজই বুক করুন, ভিজিট করুন আমাদের সাইটে। আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে 7908940361। স্বাস্থ্য পরিষেবার এক ভরসাযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুরের ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। যে কোনো চিকিৎসার সমাধানে আপনার নাগালের মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড নার্সিং হোম। ইনডোর হোক বা আউটডোর, সবটাই আপনার সাধ্যের মধ্যে। অর্থোপেডিক হোক বা গাইনো, কার্ডিও, ইউরোলজি, সার্জারি,
শিশু চিকিৎসা সকল বিভাগে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয় এই ওয়েস্টল্যান্ড নার্সিং হোমে। এছাড়াও এখানে পাচ্ছেন ডিজিটাল এক্সরে, ইসিজি, ইইজি, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফির মতো সমস্ত সুবিধা। থাকছেন টেস্ট টিউব বেবি চিকিৎসা পদ্ধতির স্পেশালিস্ট ডাক্তার অঞ্জন চ্যাটার্জি। আধুনিক চিকিৎসার সকল সুবিধা পেয়ে যাবেন একই ছাদের তলায়। পাচ্ছেন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। দুর্গাপুর ছাড়াও ভিন রাজ্য থেকে রোগীর চিকিৎসার জন্য আসছেন এই নার্সিং হোমে। সকল প্রকার রক্ত পরীক্ষা করা হয় এখানে। এছাড়াও প্রয়োজনে বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহ করার সুবন্দোবস্ত রয়েছে। প্রয়োজনে আপনিও আসুন। আমাদের ঠিকানা ওয়েস্টল্যান্ড নার্সিং হোম, দুর্গাপুর রেল স্টেশনের নিকট, সাধুডাঙ্গা, দুর্গাপুর, 713201। অগ্রিম যোগাযোগের জন্য ফোন করুন 9333925077, 7699131399। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলান দেখি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে।